তো এই পানিটা এই বাহ্যিক জগতের পানির কথা বলা হয় না, এই পানিটা হইল ওই মানব দেহের পানি, যেই পানিতে এই মানবকে সৃষ্টি করা হয়েছে। গন্ধম কি রে বাবা, আমার কাতুজি ডন শাব্দুল আজিজ আল ফিস্তিনি জামি রহমতুল্লি আলাই, আমার দাদুজি এখানে একটি কালামের মধ্যে বলেছে, তিন দানা পাঁচ খোসা সাত পাশে গাছের নমুনা, গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না, ফুল ছিঁড়লে বাবা ওইখানে কষ পড়ে না, ফুলের কষ আছে না কিরে মা, ও মা ফুল, মা জানে ফুলের খবর, হ্যাঁ ফুলের খবর মা জানে, হ্যাঁ ফুল ছিঁড়লে ওইখানে কষ বাহির হয়, কষ যখন বাহির হয় ওই কষটা যদি কোনো কাপড়ের মধ্যে লাগে শরীরের মধ্যে লাগে বাবা তাহলে কি করুন, লাগবো দোয়া লাগবো, না ধুইলে পরিষ্কার হওয়া যাবো যাবো না, না ধুইলে পরিষ্কার হওয়া যাবো না, না চমৎকার করে ফুলের বাসর সাজাই দিছে, হ্যাঁ ওই জায়গা আমার বিয়ে সাহেব, হ্যাঁ ওই জায়গা আমার বিয়ে সাহেব আর আমার বিয়েন সাহেবা, এত সুন্দর ফুলের বাসর আলোক সজ্জা জকমক জকমক করতেছে, আহারে এত নরম বিছানা এত আরামের জিনিস, ওইখানে গ্রান নিতে 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 যখন নাকি ফুল ছিঁড়ে ফেলাইছে, ফুল ছিঁড়ার সাথে সাথে ওইখান থেকে রস বাহির হইছে কষ বাহির হইছে, তখন আর ওই জায়গায় থাকতে পারছিলে না, পারছিলে আমি দেখো নগদ কথা কথা হলে আমার নগদ, বাকির কোনো কারবার নাই, বাকি কোনো কথা বাকি কোনো দলিল আমার কাছে নাই, কথা সত্য, তা যদি না পারো তাহলে গন্ধম কখনোই ভোগের সামগ্রী নহে, ইহা উপভোগের সামগ্রী, আই ভোগের সামগ্রী তুমি ভোগ করে যাও যার জন্য তোমার এই শাস্তিতে হইছে। মাওলা আলী রে কইল যে পানি কম খরচ, সব সাহাবি বুঝলো না এই কথাটা বুঝলো হইল মাওলা আলী, উনি পানি খরচ করা বন্ধ করলো, কোন পানি, এটাই মানব দেহের পানি, যে পানি খালি ইসা নদীর ওই নদীতে নাই, নদীতে তো পানিই নাই, আছে পানি কোথায় গেল, পানি আছে নাকি, আবার যখন বৃষ্টি বাদল হইব জোয়ার আসলে তখন ওই পানিটা আবার হইব, তো এই পানিটা এই বাহ্যিক জগতের পানির কথা বলা হয় না, এই পানিটা হইল ওই মানব দেহের পানি, যেই পানিতে এই মানবকে সৃষ্টি করা হয়েছে, তো সব কথারই বুঝ পাইলাম, অনেক অনেক সুন্দর করে বোঝাইছেন, তো এখানে দাঁড়িয়ে একটি গান আছে দেখেন, আমাদের আল্লাহ পাক যে আদমকে বানাইলেন জমিনে একজন খলিফা প্রতিনিধি তিনি নিযুক্ত করলেন, প্রতিনিধি খলিফা জমিনে নিযুক্ত করলেন, সে কে, সে হইল আদম নাকি, জমিন আল্লাহ যাকে বানাইলেন পাঠাইলেন উনি ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি জমিনে এই মাটির পৃথিবীতে আমি খলিফা নিযুক্ত করতে চাই, তখন ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ আপনি তো কত জাতি বানাইলেন ফেরসের আবার কোন জাতি বানাইবেন, তারা জমিনে যাইয়া পৃথিবীর বুকে যাইয়া তারা মারামাটি মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তরক্তি করবে, আপনি এই জাতি বানাইয়েন না, তখন আল্লাহ বলছিলেন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো বুঝো না, এই কথা আল্লাহ বলছিলেন কাকে, ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলছিলেন যে আত্মার ইবাদতের জন্য আমরা তো যথেষ্ট,
বানাইছে বাবা, ইবাদত করার জন্য তো ফেরেশতারা ছিল, তাহলে আদম রে বানাইলো কেন? আল্লাহ তখন বলল যে আমি আদমের সাথে একটু প্রেমের খেলা খেলতে চাই, আদমের সাথে একটু প্রেম খেলা খেলাইতে চাই, আমি এই জন্য আদমকে বানাইতে চাই। তাহলে এত সাপ করে তুমি জানে বানাইলা, যার সাথে প্রেমের খেলা তুমি খেলাইবা, অবশেষে কি পরিণতিটা হইল বাবা? আদম রেও বানাইল ওই বেহেস্তের মধ্যে। আদম যখন চেতন পাইল, পাইয়াই দেখে হাওয়ার রূপ, অর্থাৎ একটা মেয়ে মানুষের রূপ আদম দেখে চেতন পাইল। প্রথম আদম যেন কি পাইতে চায় এইরকম একটা ভাব, তখন একটা মেয়ে মানুষের রূপ ওই দরবেজি লালন সাইজির একটি গান শুনলাম, উহুকারে কুহুজরে আল্লাহর বাম অঙ্গন ঘর্ষণ করে, তাইতে হইল ওই মেয়েরই আকার। দেখছেন তো ওই মেয়ের সৃষ্টি কোথা থেকে কিভাবে হয়েছে? আর কিছু কিছু তো হাদিস আছে, ওই আদমের বাম পাজর থেকে হইল, হাওয়ার জন্ম হয়েছে। আর এই যে পরমের গানের মধ্যে খেয়াল করছেন, তাহলে দেখেন ওই হাদিসের কাছে এই হাদিসটিকে, এই যে আল্লাহ আল্লাহর পক্ষে যিনি আছে ওনার মুখ থেকে শুনলাম, দেখেন লালন শাহের বাণী মিথ্যা হয়ে যাবে। তাহলে যাকে বানাইল এই আদমকে, এই বেহেস্তের মধ্যে আবার গন্ধম নামক একটা গাছ আল্লাহ বানাইল, বানিয়ে কি করলো আদমকে বলল, খবরদার খবরদার তুমি ওই গাছের কাছে যাইও না, যাইও কিন্তু খবরদার ওই গাছের ফল তুমি খাইও না। এটা কইল কে? আল্লাহ কইল। দেখেন কেমন খেলা তার, আমি বলবো না, তার দোল ধরার ক্ষমতা আমার নাই, আছে নাকি ক্ষমতা? আবার গন্ধম রে কয় খবরদার খবরদার তুমি কিন্তু আদমের পিছনও ছাইরো না। তাহলে আপনি নিষেধ করেন যে গাছের কাছে যাইও না, আবার গন্ধম রেও বলেন যে খবরদার আদমের পিছন ছাইরো না। বেজাল আছে না? ওই ওই বেজালটার সমাধান আজকে সাইরানি মহঙ্গা। সিজনের শেষ পাইছি আজকে, খাওয়াইছে হইল আমাকে বাড়ির কাছে, যদি একটু আপ্যায়ন ভালো করে না করি তাইলে সম্পর্ক হইল আবার দুইটে, এক সম্পর্ক আমার বাবা হয় আর এক সম্পর্ক আমার বিয়াই হয়। আমার বাপের কি কয় তা বোঝা লাগবো না? আমার বাপের কয় ভাই, তাইলে ওই সম্পর্কে আমার চাচা, আর আমার বাড়িওয়ালার সম্পর্ক তাহলে সম্পর্ক হইলো দুইটে। তাও আইসে বাড়ির কাছে, পালা হইলো জীব পরম, তো আমি কোনো কিছুতে ত্রুটি রাখুম না, আপনার একটু খেসবো বা আপনার একটু আপ্যায়ন আমি ভালো করে করার জন্য চেষ্টা করব। ওই জায়গা থেকে আমার একটি গান, দয়াময় নাম কে ডাকবে তোমায় আমার মাওলাজি, প্রথম মানুষের পরে হইয়াছাও গান্টা একটু খেয়াল করে শুনবেন, গানটা হইল একটি অনুরাগী কথা আছে না, একটা হইল রাগ একটা হইল অনুরাগ। আমি বলি না যে তোমার দয়া মায়া নাই, কিন্তু তোমারে যে দয়াময় নাম ডাকবে
তুমি প্রথম মানুষ যে আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, তুমি তো তার উপরেই বেজার হয়েছো। তুমি সব কিছু করছাও, তুমি মানব বাগান বানাইছাও, আদমকে পৃথিবীতে মাটির বুকে পাঠাইলা, যারা না পাঠাইলে তোমার এই মানব বাগানই প্রতিষ্ঠিত হইতো না, এটাও তোমার একটা খেলা ছিল। তাইলে আদম দোষী হইল কেন? তাই এখানে দাঁড়িয়ে মাওলাজি মাওলাজি যাই বলি, কেউ এক একজনে এক এক কথাই বলে, কেউ কয় গন্ধম দেখতে গমের মতো, আবার কেরাকি কইলে আমি ওই মন্তব্যে যাব না, এক একজন সাধক এক একভাবে বলছে। তো এই যে গন্ধম ফল, এইটা যে ছিঁড়লো, এটা আনছিল কে? এটা কি আদম আনছিল? হ্যাঁ, হাওয়া আনছিল না? এটা তো দলিল প্রমাণ তাই করে যে এই গন্ধম ফলটা ছিঁড়ে আনলো হাওয়া। এই হাওয়া এনে দিয়েছিল আদমকে। ওই যে দিল কেন? আচ্ছা, হাওয়ায় আনলো কেন? হাওয়া যে আনলো, হাওয়ার কি ক্ষমতা আছে? গন্ধম গাছ কোনটা কি? ওইটা খাইলেই কি হইব? অমর হইব, বাঁচবো না মরবো, নাকি দুনিয়ায় আসবো? ওইটা কি জানতো? জানতো নাকি? এই হাওয়ার মাথায় এই ব্রেনে এই জিনিসটা ঢুকাই লোকেরা। শয়তান! তাইলে হাওয়ার ব্রেনে চলে বলে কৌশলে এইটা করলো, সে হইল শয়তান, ইবলিস। যে দেখেন কত বড় ছলনার আশ্রয় নিছে। নামই তো শয়তান। যদি খাও তাইলে বেহেস্তে থাকবা, আর যদি না খাও তাইলে তোমরা জমিনে চলে যাইবে, আল্লাহ তোমাকে সাথে হইল। মিথ্যা কথা বলছি, যাতে তোমরা বেহেস্তের মধ্যে না থাকতে পারো, এইভাবেই পাওয়া গেছে। তাইলে হাওয়ারও ক্ষমতা ছিল না, হাওয়াও জানতো না। তাইলে হাওয়ারে যে শয়তান এই কারসাজি কইরে এই গন্ধম গাছ পর্যন্ত নিল, খাওয়াইলো, ছিড়াইলো, পাড়াইলো, এইটা আল্লাহ জানতো না। তাই তো,
এটা কি আল্লাহ জানতো না যে এগুলো দিয়ে এগুলো হবে? উনি তো সব কিছুই জানে নাকি? উনি জানে না এমন কোনো জিনিস আছে? জাহের বাতন যাই কিছু বলবেন, উনি তো সমস্ত কিছুর মূলে, উনি আদি, উনি অন্ত, উনি সব। তাইলে উনি সব কিছু যদি জানতো তাইলে এই রকম পরিস্থিতি হবে? তাহলে জেনে শুনে ওই একই বেহেস্তের মধ্যে এই কর্মগুলো করার, এগুলো রাখার কারণটা ছিল কি? বাবা মাই কিন্তু করে দেয়, তাই না? যত বড়ই অপরাধ করুক মাতা পিতা কিন্তু সেই সন্তানের শত অপরাধ ক্ষমা করে তাকে বুকে জড়ায় না। এখন আমার কথা, যদি এই আদমকে তুমি ক্ষমাই করে থাকো তাহলে আদম কেন ফিরে বেহেশতের মাঝে গেল না? বোঝা গেল কথা? যদি আদম ক্ষমাই পায়া থাকতো তাইলে জমিনের বুকে আইসে তারে আবাদ করে, চাষ করে, মারামারি করে, কাটাকাটি করে খাওয়ার তো দরকার আছে? কর্মের সাজা সে পাইলো কেন? তুমি না নির্দোষী? তুমি না কও আমি রহমানের রাহিম, আমার দয়ার কোনো মায়ার কোনো শেষ নাই, তোমার এক নাম তো রহমানের রাহিম। আর যদি আদম ক্ষমাই পেয়ে থাকে তাইলে বেহেস্তের আদম বেহেস্তেই যাওয়ার কথা। Oh, yeah.
জেদ্দা সরন্দি দুই জন্য দুই জায়গায় ফেলাইয়া কানতে কানতে জারে জার হয়ে গেছে। ইতিহাস যারা জানেন, বেশিরভাগ মানুষই জানেন, অবশেষে ক্ষমা নাহি করছিল তাহার, এটা আমি বলি না, মহাজন বলতেছে। যদি ক্ষমা হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, এটা দেওয়ান ঘরের গান, ভেবে কয় দেওয়ান খালেকে। আমি আর আলমের একটি গান এখানে আমার কি হয়েছিল, আমি গানটা জিটকে শরীফের একটি গান রাখছি, তো এই গানটা মন থেকে আসলো দেখে, মহাজনের কালাম কোনোটাই ছোট না। যদি ক্ষমা হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, তাইলে আদম কেন গেল না ফিরে বেহেস্তের মাঝে। আহা সুবহানাল্লাহ, পাঞ্জু সাইদি বলছে, তেলের মাথায় তেল দাও তুমি যথাই ওসি ধরে, আতেইলারে তেল দিলে পরে আমি দয়াল কইতাম তারে। আরে হাজার দিন কি অপরাধ করছি সাইজি তোমারই দর, হাল সে বেহাল দিনের কাঙাল বানাইলা আমারে, আমি কি অপরাধ করছি সাই তোমারই দরবার। আচ্ছা, আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি, হ্যাঁ আমি কি নিজের ইচ্ছায় চলতে পারি? বলে বিন্দুমণি সেই পরম সত্তা, বাবা জানো অসীম দাস বাবুল তার একজন গোসাই ছিল ভারতে, জয়দেব গোস্বামী, তার একটি কালামের মধ্যে আছে, তুমি আছো কি না আছো পরম আমার জানা নাই, যারে দেখি নাই নয়নে ভজিব কেমনে, বলো কোথায় গেলে আমি তোমায়। আরে এই গানের একটি অন্তরার মধ্যে আছে, কুধর গু গর্বে সকলি করিলে কুম্ভ মূল আর কাম্বেরি কর্মজার চলিবে, বলো কিভাবে তুমি তা হাতে লুটালে। কথাটা টানতাম না, ওই যে বললেন যে আমি সেই বিন্দুমণি, তাই এখানে উনার এই কালামের মধ্যে আছে, বলো কিভাবে তুমি তা হাতে লুটালে এই জগৎ নিলে ভক্ষেই দেখালে। মা বাবা মিলন মাধ্যমে সব কিছুই হচ্ছে, তুমি তো সব কিছুই পারো, তুমি তো সবই করতে পারো, ভাঙা ঘরা আচ্ছা বাবা, যে যার সাথে আল্লাহ প্রেমের খেলা খেলাইব, যারে বানাইল জমিনে প্রতিনিধি খলিফা নিযুক্ত করলো দেখেন, তাইলে তার সাথে আল্লাহ কেন এত, তাকে এত কেন কষ্ট, তাকে এত কেন তার সাথে এইরকম করলো। আজ পর্যন্ত আপনারা শুনছেন যে কোনো শয়তান গাড়ির তলে বইরে মরছে না, শোনা গেছে নাকি? না না না, যে শয়তানের ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, জ্বর হয়েছে, কোন রোগ ব্যাধি হয়েছে, কিন্তু শোনা যায় আহা একটা লোক যদি মারা যায়, শোনা গেছে না অমুক ব্যক্তি মারা গেছে, লোকটা খুবই ভালো ছিল, এরকম বলে না, কিন্তু শোনা যায় না যে ওই ব্যক্তিটা শয়তান গাড়ির তলে পড়ে মারা গেছে, তার জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, এই সমস্ত রোগ ব্যাধি তুমি এই মানুষের জন্যই বানাইছো। যে বড়ি খাওয়ার গপ্প করলেন যে 25টা করে ট্যাবলেট লাগে, তাইলে এই মানুষের কেন এত রোগ ব্যাধি হলো, লাগবো কেন? আমি তো তোমার হুকুম ছাড়া এক পাও তো চলি না, কেন ওই যে আল্লাহ কইছে আমার হুকুম ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, নড়ে নাকি এই হাত কি নড়ে, এই পাও পায়ের কি ক্ষমতা আছে বাবা, পাও কি চলে, এই চোখের কি ক্ষমতা আছে, এই চোখ কি দেখে, এই ইন্দ্রিয় রিপু কোনো কিছুরই ক্ষমতা নাই যে চলতে পারে, যদি আমার মধ্যে কেউ আছে ওই যেই কথা বললেন পরম সত্তা, সে যদি আমাকে না চালায় তাইলে আমি চলতে পারি না, তাহলে তুমি তো সব।
সব করাও, তাইলে তোমার বিচারে আমি কেন বারবার দোষী? তাহলে তোমার বিচারে আমি কেন দোষী হই বাবা? এই জড় জগতে জীব জগতে আসার পরে পাইলাম কেহ মাতা কেহ পিতার ভূমিকায় স্ত্রী পুত্র পরিবার। যখন মায়ের মাতৃগর্ভে গেলাম, যাবার পরে 10 মাস 10 দিন একটি প্রশ্ন করছে, এই যে নাম, নাম হইল রাশেদা সরকার, এই নামটা এটা তোমার বাবা মাই দিছে, সরকার নামটা এটা আমার উস্তাদ গুরু দিছে, তাহলে তোমার যে নাম এই নাম তো আসল নাম না? তাহলে আসল নাম আমি যেই নামটা দিয়েছিলাম এই নামটা তোমার কোন নাম? এটা তো আসল নাম না, তাহলে আসল নামটা কি? আমাকে যে আসল নামটা দেওয়া হয়েছিল সে আসল নামটা হইল বিন্দু জালাল, সেই নামটা হইল বিন্দু জালাল। যখন বাবার কাছে ছিলাম তখন ছিলাম বিন্দু জামাল, আর যখন সেখানে ছিলাম তখন নাম ছিল বিন্দু জামাল, বাবার কাছে যাবার পরে নাম হয়েছিল বিন্দু জামাল। তারপরে তার কথা হইল তোমার তোমার ওজুতটা কি? যখন মায়ের কাছে ছিলাম ওই যে এক বিন্দু পানি, বাবা যখন নিজে রাখতে পারলেন না তখন আমার মায়ের কাছে আমাকে ঢেলে দিলেন, যখন মায়ের মাতৃদেহে চলে গেলাম তখন নাম ছিল বিন্দু সামাল, ওই যে মা আমাকে সামাল দিছে, মা আমাকে সামাল দিছে গর্ভে ধরেছে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হবার পর এখন আমি হইলাম বিন্দু গামাল। এই দুনিয়ায় আসার পরে বিন্দু কামাল বাচ্চা, এই যে জগতে আসার পরে দেখেন এই মহামায়ার জালে জড়িয়ে যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় এই দুনিয়াতে আসে, আসার পরে কিন্তু ওই শিশুটা কাঁদে, কাঁদে না বাবা? যখনই একটা সন্তান জগতে আসে সে কিন্তু কাঁদে, চিৎকার করে, কান্না করে, চিন্তা শব্দ করে, ওয়ানা ওয়ানা ওয়ানা, অর্থাৎ ওই যে মাওলার কাছে প্রভুর কাছে প্রতিজ্ঞা করে আসছিলাম, আমার মাওলা আমাকে বলেছিল বান্দারে তুই এই জগতে যাবার পরে তুই আমার নাম ভুলে যাবি, এই জগতে যাবার পরে এই মায়ার জগতে যাওয়ার পরে তোর আমার নামটা মনে থাকবে না, তুই আমাকে ভুলে যাবি, সেজন্য ওই যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, সবাই হাসে, নবজাতক শিশু দেখলে সবাই কত খুশি হয়, আনন্দ পায় যে নতুন মানুষ জগতে আসছে, কিন্তু যে আসে সে কি আসে না? কিন্তু যখন সে দুনিয়ায় থেকে যায়, সবাই না কিছু কিছু লোক কিন্তু দুনিয়া থেকে যাবার পরে এই চেহারার ভিতরে একটা মৃদু মৃদু হাসি থাকে, অযুতটা হইল আরএফএল অযুত, এই অযুতটা হইল আরএফএল অযুত। তোদরদি তুমি আমারে চালাইতেছাও আমি চলতেছি, তুমি আমারে বলাইতেছাও আমি বলতেছি, তাহলে আমি তোমার বিচারে আমি তোমার হুকুম ব্যতিরে একটা পাও আমি ফেলাই না,
আদম গন্ধম খাইব, এই ক্ষমতা কি আদমের আছে রে বাবা? কি কর আছে নাকি? আর আদম গন্ধম খাইছে খাইছে নাকি? শুধু উনি ভালো জানে। তাহলে কেন আদম দোষী হইল? শুধু তাই না, তাহলে ভাই আপনার পাঞ্জাতনের কথা বলবেন? ইতিহাস দেখেন, যারা ধর্মের পক্ষে যুদ্ধ করলো, ধর্মের পক্ষে যারা জেহাদ করলো ইসলামের জন্য, যারা লড়লো, অবশেষে দেখা যায় যারা ইসলামের পক্ষে যুদ্ধ করলেন, অবশেষে তাদের পরিণতিটা কি হইল বাবা? কারবালার ময়দানে, কারবালার মাঠে এজিদিরা আমার হুসাইনকে শহীদ করে দিল। মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ হুসাইনকে শহীদ করলো। এত বড় ক্ষমতা এই ইয়াজিদ, এই মুয়াবিয়া, তার পুত্র ইয়াজিদ এত বড় পাওয়ারটা তার দিল। তুমি না গপ্প করো, তুমি না বলছাও যে তুমি ধর্মের পক্ষে আছো, তুমি না বলো যে আমি ধর্মের পক্ষে, আমি ন্যায়ের পথে, আমি কখনো অন্যায়ের পথে চলি না। হো মাওলা, তাহলে এইটা তোমার কেমন বিচার ছিল শিল্পী? তাহলে এইটা তোমার কেমন বিচার ছিল? শিশু সন্তান দুনিয়ায় আসে, শুনলাম আচ্ছা বাবা, এই যে মায়ের বুকের দুগ্ধের কথা বললেন, সব সন্তান কি মায়ের দুগ্ধ পান করার ক্ষমতা থাকে গো? হ্যাঁ, যারা জগতে আসে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার পরেই সে মায়ের দুগ্ধ খাইতে পারে। আর যে দুনিয়াতে আসতে পারলো না, ভূমিষ্ঠ হইতে পারলো না, যে গর্বের মধ্যেই বিনাশ হয়ে যায়। ও মাওলা, তোমার ওই খানাটা খাইব কে? যে গর্বের মধ্যে বিনাশ হয়ে গেল, তোমার ওই খানাটা কে খাইব? কি জবাব দিবা তুমি তার? তাহলে আমি তোমার হুকুম ছাড়া কিছু করি না। তারপরেও কেন কারবালার মাঠে হুসাইন ও সেই দিন তোমার হুকুম ছাড়া সে কিছুই করে নাই, তবুও কেন ইয়াজিদের কাছে তার এই মস্তকটা বিখণ্ডিত হয়ে গেল? ইয়াজিদের দল কেন আমার মাওলা হুসাইনকে সেই দিন শহীদ করল? কেন করল? এটা তোমার কেমন বিচার? বুঝি না তোমার বিচার নীলা খেলা। মাওলা হুসাইন বলেছিলেন, আমার প্রাণ যাই তো যাক, তবু আমি কখনো আমার মাথা নত করব না। শহরবানু, মাওলা হুসাইনের যখন মস্তকটা দ্বিখণ্ডিত করলেন, শহীদ করা হইলেন, শহরবানু জৈনব আর অনেকেই সাথে ছিলেন, জয়নাল আবেদিন সকলেই ছিলেন, একটা ছোট্ট একটা কাফেলা নবী পরিবারের, ছোট্ট একটা কাফেলা দামেস্কের রাস্তা দিয়ে যায়। যখন ওই কাফেলাটা দামেস্কের রাস্তা দিয়ে নিয়ে যায়, একটা মহিলা দোতলায় থেকে লক্ষ্য করছে, উনি দোতলা থেকে নেমে আসছে, এসে বলতেছে আরবিয়ান ভাষায় নারীদেরকে খাতু বলা হয়, উনি মা ফাতেমার বাড়িতে উনি থাকতেন ছোট সময়, তো মা ফাতেমা তাকে একটি কথা বলেছিলেন, নচ্ছেদ করছিলেন, যখন তার বিয়ে হয়ে যায় ওই সময় উনি বলছিলেন, আম্মা জান, আমি আপনার গৃহে এতদিন রইলাম, আমি তো চলে যাব, আপনি আমাকে একটি নচ্ছেদ করেন। ওই দিন উনি বলছিলেন যে তোমার বাড়ির সামনে দিয়ে যদি কোনো কাফেলা কোনো দিন যায়, তুমি তাদেরকে একটু মেহমানদারি করায়ো। তো উনি ওই দিন ওই কাফেলাকে দেখে তাদের সামনে গিয়ে বলছে, তোমরা কারা? আমরা নবী পরিবারের বন্ধী রমণী,
কথাটা শুনে ওনার মনের মধ্যে নাড়া দিয়ে উঠছে। যখন বলছে আমরা নবী পরিবারের লোক, তখন উনি বলতেছে আমি আপনাদেরকে একটু মেহমানদারি করাইতেছি। কই তোমাদের গায়ের বস্ত্রগুলো তো ফেটে গেছে, রক্তে মাখা, কিছু খুরমা খেজুর এনে তাদেরকে একটু সেবা দিলেন, কিছু বস্ত্র দান করলেন। উনি বলতেছেন যে আমি এক সময় মা ফাতেমার গৃহে ছিলাম, ওই সময় হাসান এবং হুসাইন খুবই ছোট ছিল, বালক ছিল, কত আমার কোলে খেলাধুলা করছে, না জানি আজকে হাসান হুসাইন কত বড় হয়ে গেছে। যদি আরেকটাবার আমি হুসাইনকে হাসানকে দেখতে পারতাম আমার মনের জ্বালাটা নিত্তরে। তো ওনার কথাটা শুনে নবী পরিবারের লোক তারা বলতেছে তোমার দোয়া, তোমার ফরিয়াদ, তোমার মোনাজাত মাওলার দরবারে কবুল হয়ে গেছে। খেয়াল করে দেখো, ওই যে দামেস্কের বাজারে বল্লবের মাথায় ইমাম হুসাইনের মস্তকটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, খেয়াল করে দেখো, তাকিয়ে দেখে অধরে কাঁদে, ও মাওলা তোমাকে ভালোবাসা ধর্মের পথে নেবে ইমাম হুসাইন তার জীবনটা দিয়ে দিল, সে তার জীবনটা দিয়ে দিল, এটা তোমার কেমন বিচার ছিল সেই।
করছে প্রেম করছে বাবা, প্রেমিক বিনে কখনো প্রেমের মর্ম বোঝে। সাইজি বলছে না শেখ বিনে কখনের চাপ পাতালে নামায়, ভবে ধন্যা শেখে দিন দুনিয়া। আমার ফজর বাবাকে যারা ভালোবাসে, যারা আমার বাহের সানকে ভালোবাসে, যারা আমার হিরাশাকে ভালোবাসে, যারা আমার আজিসানকে ভালোবাসে, এই জগতে যদি সমস্ত কিছু মুর্শিদের নামের উপরে যদি সরকার হয়ে যায়, যদি এই দুনিয়ার জমিদারি সব শেষ হয়ে যায়, তবুও সে ওই নামের উপরে কখনোই অসন্তুষ্ট হবে না। সে হইল জগতে প্রকৃত ভক্ত প্রেমী। সমস্ত কিছু নিয়া ভক্তের মন পরীক্ষা করে। তাই দরদি তুমি আমারে কান্দাইয়া তুমি যত পারো সুখী হই। তোমার যদি ভালো লাগে বাহের স্যার, তুমি আমায় আরো ব্যথা দিও, তুমি যত পারো তুমি সুখী হইও। আমার হিরাশা তোমার যদি মনে চায় তুমি আরো দুঃখ কষ্ট বাবা দিও, কিন্তু আমার শৈবার মতো একটু শক্তি তুমি দিও, যেন তোমার ওই পরীক্ষায় পড়ে আমি যেন নিজে ধৈর্য হারা না হইয়া পড়ি, আমি যেন তোমাকে কখনো না বলে যাই, আমি যেন তোমার না আমি যখন করতে থাকি সব সময়। সখী তোরা আমার
অনেক ধান্দায় থাকে দাদা, আল্লাহর ওলির দরবারে যে যেরকম নিয়ত করে আসবে তার নিয়ত ঠিক সেভাবেই পূরণ হবে। ভাবের সঞ্চার হইলে আমরা অনেক সময় মনে করি গান মনে হয় শেষ হয়ে গেল, না বাবা অনেক কিছু বাকি আছে, অনেক কিছু আমাদের এখনো পাওয়ার আছে। তাই আমি অনুরোধ করে বলবো আর একটু সময় থাকবেন, যে ভাবের মধ্যে আমি নিজেও মশগুল হয়েছিলাম তার কিছু আলাপ আছে সেখানে আমার আলোচনা রাখতে হবে। রাত্র যত গভীরে হবে আলোচনা ততই গভীরের দিকে যাবে। আস্তে বাবা, প্রথমেই মানুষের প্রতি হইয়াছো বেজার। কালামটি সাধকপ্রবর খালেদ দং সাহেবের, প্রথমে কার প্রতি বেজার হয়েছে? আল্লাহ মানুষের প্রতি। এ কথাটা কে বলছেন? খালেদ দং সাহেব। উপস্থাপন করেছেন আমাদের রাশেদা সরকার। আমার আল্লাহ কি কইছে? আমার ফেরেশতা মণ্ডলী তোমাদেরকে জানাইয়া রাখি, আমি মাটির পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই। প্রতিনিধিকে সে হলো খলিফা দান, সে হলো আদম। কেরে এত ডাকাটা কি কুতি বান্ধি হয় কেন? আস্তে আসে, এত ফেরেস্তা থাকতে আল্লাহ আদম রে বানাইলো। ফেরেস্তারা জিজ্ঞেস করছিল, আমরা তো ইবাদত করি, আদম রে আপনি বানাইবেন কেন? বানাইবেন কারণটা কি? আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, তোমাদের দ্বারা আমার প্রেমের কোনো আদান প্রদান আসে নাই, তাই আমি আদমকে সৃষ্টি করব, তার মাঝে আর আমার মাঝে একটাই মাত্র ভেদের পর্দা থাকবে, রহস্যের পর্দা থাকবে। যেই ব্যক্তি ওই রহস্যের পর্দাটাকে উত্তোলন করতে পারবে তার সাথে আর আমার সাথে হবে সরাসরি প্রেমের আলিঙ্গন। সুবহানাল্লাহ। ছোট এখানে কি আল্লাহ বেজার হইছে না খুশি হইছে? খুশি হইছে। তাহলে আল্লাহ বেজার না খুশি? আদমকে সৃষ্টি করলেন, রূপ উৎকার করলেন, কইরে ডাইকে ডাইকে ফেরেশতা গো কইতেছে আল্লাহ, ওয়া ইসকুল্লা মালাইকাতাহু সুদুলি আদামা সাজাজাদু ফাসাজাদু ইল্লা ইবলিসা ওয়া আস অর্থাৎ সেজদা করো জুদুলি আদামা, কারে? আদম রে সেজদা করো, ফা সাজাদু সেজদা করো। এটা কি বেজার হয়ে কইছে আল্লাহ না খুশি হয়ে কইছে? খুশি হইয়া কথা বল না কেন? হ্যাঁ আল্লাহ খুশি হয়ে কইছে, আদম রে সেজদা করো। সেজদা করছে সকলেই, সেজদা করে নাই একমাত্র ইবলিস। হ্যাঁ শয়তান আগে হয় নাই রে ভাজান,
শয়তান আগেই হয় নাই, 980,000 বছর ইবাদত করছে, 980,000 বছর। তার একটা অধিকার আল্লাহর দরবারে আছে না? তার একটা অধিকার আল্লাহর দরবারে অবশ্য অবশ্যই আছে। আমি বলার চেষ্টা করব, তাহলে আল্লাহ হইল আদমের প্রতি খুশি। আদম যখন কইল আল্লাহ আমারে একলা একলার ভালো লাগে না, ভালো লাগে না, কার ভালো লাগে না? আদমের ভালো লাগে না একা একা। তখন কি করলেন? আমার আল্লাহ কুদরতি একটা রূপ আমার আদমের বাম পাশে হাজির করলেন। আরে তাকায় এই তো বেহুশ হয়ে গেছ, তাকায় এই তো বেহুশ। হ্যাঁ, তোমার ভালো লাগে না একলা, তাই তো আল্লাহ দিছে। কারে দিছে? আমারে দিছে, দেখেই তুমি বেতাল। এবার আসি গন্ধমের কাছে। গন্ধম বিষয়টা কি? ধানের বীজ আছে, পেঁয়াজের বীজ আছে, আখের বীজ আছে, আছে না? এরকম প্রত্যেকটা বিষয়েরই বীজ আছে, বীজ ছাড়া কখনোই গাছ হইতে পারে না। তাহলে যে গন্ধম গাছটা যে সৃষ্টি হইল, তৈরি হইল, এরও তো একটা মূল রহস্য আছে নাকি? আপনারা ওনার কথাও শুনছেন, আমার কথাও শুনেন। আমি ছাত্র জীবনে একটু খেলাধুলা করছি, তো ফুটবল খেলার প্রতি এখন আমার অনেক নেশা, অনেক নেশা ফুটবল খেলার প্রতি। গেউর মাঠে গেছি খেলা দেখার জন্য, খেলা হইল শেওতা বনাম বৈকুণ্ঠপুর। এখানে আছেন কিনা কেউ? মনে হয় 15 বছর আগের কথা। শেওতা বনাম বৈকুণ্ঠপুর, জাতীয় টিমের খেলোয়াড়রা আসছে। আচ্ছা খেলাটা সারছে কে? এখানে আজকে গান করতেছি, গানটা দিছে কে? গানটা দিছে হইলে আমার ফজর পাগল বাবা। আছে কমিটি বিন্দু, আমাদেরকে পালা দিছে। ওই রকম খেলাটা সারছে কে? গেউরের কমিটি। খেলাটা সারছে ওই দিন, ফাইনাল খেলা, দুই দলের খেলোয়াড় মাঠে নামছে। বলটা কোন জায়গা? বলটা কোথায়? মাঠের মাঝখানে, সেন্টারে। বলটা সেন্টারে, কথাটা মনে রেখেন। ওই যে আর একটা কথা মনে পড়লো আমার, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় রেডিওতে খবর কইতেছে, রেডিওতে খবর কইতেছে কি, কয় রাশিয়া আমেরিকারে ভেটু দিছে। রাশিয়া কি করছে আমেরিকারে? ভেটু দিছে। এরকম একজন যুবক, একজন বয়স্ক বৃদ্ধ মানুষের কাছে কইতেছে, কাকা শুনছেন না রেডিওতে কি কইল? এই রাশিয়া আমেরিকারে ভেটু দিছে। কয় বাবা উইয়া নিয়ে আমাকে চিন্তা করবে কোনো লাভ নাই, এই যে বেটু যে দিছে আমেরিকারে, ওই আমাগো পর্যন্ত পৌঁছাইব না, ওইটা চেয়ারম্যান মেম্বার হয়ে গাই পালাইব। কথাটা কি বলছেন? দিছে বেটু, ওইটা লোক খাইয়ে ফেলাইব চেয়ারম্যান মেম্বার হয়ে, আগে পর্যন্ত ওইটা পৌঁছাইব না। তো তুমি যে প্রশ্ন রাখছাও, আলাপ রাখছাও, এইটা আমার উপরে খুব একটা চাপ হইবে না, চাপ তার দাম তোমার উপরে হইবে। সেন্টারে বল। হ্যাঁ বলছেন। একজন রেফারি আছে না? আছে। রেফারি যতক্ষণ পর্যন্ত হুইসেল না দিছে খেলা শুরু হইছে? হয় না। আচ্ছা আগেই কি খেলা শুরু হয়? রেফারি আছে, রাইস মানে আছে, দুই সাইডে গণ্যমান্য আছে, মেম্বার চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, খেলায় এমপি সাহেব আছে। দুই দলের খেলোয়াড় একত্রিত করছে, আপনারা খেলবেন শালীনতা বজায় রেখে। শালীনতা, এই কাম করলে ফাউল হইব,
নির্দেশ দিছে কিনা, এ কাম করলে ফাউল, এই জায়গায় বল গেলে কর্নার, এইভাবে বল দাগের বাইরে গেলে আউট, এই বক্সের ভিতরে যদি খেলোয়াড়ের হাতের মধ্যে বল লাগে তাহলে এটা হলো পেনাল্টি। কয়ে দিছে না, নির্দেশ দিছে, তাহলে আপনারা কি করবেন? আইন এবং বিধি বিধান অনুসারে খেলবেন। আচ্ছা, যার সিকি দুই দল রে এক পদরি দিছে, দুই পদ দিছে, দুই পদ, দুই পদ দিছে কেন? কোন দলে ফাউল করলো, কোন দলে কর্নার করলো, কোন দলে পেনাল্টি করলো, এইটা দেখার জন্য, বোঝার জন্য জার্সি হইল দুই পদে। খেলা শুরু হয়ে গেল, ৪৫ মিনিটের খেলা, ৩২ মিনিটের সময় হ্যান্ডবল থেকে সেওতা পক্ষ একটা গোল খাইল। এটা বাস্তব কথা কইতেছি, একদম বাস্তব, গোল খাইছে। বাদ বাকি খেলায় তো আর বাবা গোল হয় না, ১০ মিনিট আগে লাগাইয়ে দিল ঝগড়া, ঝগড়া বাধাই দিছে। আচ্ছা, দুই দল রে নির্দেশ দিছে না? হ্যাঁ দিছে। তাহলে খেলা খেলতে যাইয়ে গোল খাইছে সেওতা, তাতে কি রেফারির দোষ? তাতে কি রাইজম্যানের দোষ? কোনো দোষ। তাতে কি কমিটির দোষ? কোনো দোষ না। তাতে কি এমপি সাহেবের দোষ? কোনো দোষ নাই। তোমারে কইছে গন্ডমের কাছে তুমি যাইও না, গন্ডম তুমি খাইও না, আর গন্ডমরে কইছে এই তুই কিন্তু রে সারিস না, তুমি হইলে ফিল আর তে খলিফাতান, অর্থাৎ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টি তোমার আজ্ঞা দিয়ে তোমার সবাই অনুগত। তাইলে যে গন্ডমের পাওয়ারের কাছে যে তুমি হাইরে গেলে খেলবে যে, এইখানে তুমি আল্লাহর বেশি করো কেন? তোমারেও কইছে, গন্ডমরেও কইছে, তাহলে এখানে আল্লাহর দোষ না, এখানে তোমার দোষেই তুমি দোষী। তুমি কৌশল জানো না, কায়দা জানো না, নিয়ম কানুন জানো না, শয়তানে তোমারে বশ করছে। কয় শয়তানে বশ করলো কেন? হ্যাঁ, শয়তান তো বলছিল আমি বিতাড়িত হব, ঠিক আছে, কিন্তু আমার কিছু দাবি আছে, আমি এত দিন ইবাদত করছি, আমার একটা দাবি আছে না, আমার দাবি আছে, আমার সেই দাবিগুলো পূরণ করতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এই ক্ষমতা দিন, কিয়ামত পর্যন্ত আপনারও মরণ নেই, আমারও মরণ নেই। আল্লাহ কইলো দিলাম, আমি যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবো, এই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ কইলো দিয়ে দিলাম, কইলো আমি আপনার সৃষ্টি, যে বান্দা আছে আপনার সৃষ্টি, আমি তাদের লোম কূপের গোড়া দিয়ে যাওয়া আশা করতে পারবো, এই ক্ষমতা আমার দেন। আল্লাহ দিছে না দিছে? কয়টা হয়েছে? তিনটে। কয় আল্লাহ দয়া করে আমার আর একটা ক্ষমতা দিতে হইব। কি? কয় আমি যেন আপনার বান্দার রক্তের যে কণিকা আছে, এই কণিকার সাথে যেন মিশ্রিত হইয়া চলতে পারি। আল্লাহ কইলো তাও তোমারে দিলাম। তাহলে সে ক্ষমতা অধিকারী, আল্লাহ তাকে ক্ষমতা দিছে তার এবাদতে সন্তুষ্ট হইয়া, একটা কারণে তারে বিতাড়িত করছে। আচ্ছা, শয়তান আল্লাহর হুকুম মাইনে যদি অমান্য করে যদি বিতাড়িত হইতে পারে, তাহলে তুমি আদম আল্লাহর হুকুম অমান্য করে এত দাঁত কর হুকুম আটকেলে? এই দুশো আবার পাপ করে আল্লাহরে ডাকে বাবা, এগুলাকে তাহলে শয়তানও যা, শয়তানও আদেশ অমান্য করছে, তুমিও আদেশ অমান্য করছো, করছাও। তাহলে কি হয়েছে? শয়তান আর তুমি এই জায়গায়
দুই বোন হইল সমান সমান, তাই শয়তানে হইল তোমার প্রতি আসর করছে। যদি অমান্য না করতে তাহলে আসর করতে পারতো না। এখন এই গন্ধমের বীজটা তৈরি হয়েছে কোথা থেকে, গন্ধমটা কি? আমি দলিলিক ভাবে একটা গান দিয়ে তোমারে বোঝাই, তারপরে আধ্যাত্মিকতার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করবো, যদি বাজান আপনারা একটু শোনেন। সিজনে অনেকগুলো গান করছে, এবার অনেকগুলো গান করছে, রাশেদা সরকারের সাথে দুই তিন পালা গান আগে পড়ছে, কিন্তু আজকের যে গানটা আমি কি গাইতেছি না গাইতেছি তা বুঝতে শুনে রাশেদা সরকারের গান কিন্তু আমি শুনতেছি, আমি কিন্তু শুনতেছি। এরকম গঠনমূলক প্রশ্ন, গঠনমূলক আক্রমণ যদি না হয় তাহলে বাবা জবাব করে কোনো শান্তি পাওয়া যায় না। বীজটা কোন জায়গায় আসলে একটু লক্ষ্য করে শুনো, আরে আরে বাবা তিন বানা আর পাঁচ খুশাতে গন্ধমের বীজ কিসে হয় তো আর, গন্ধমের বীজ কিসে হয় তো আর, আল্লাহ আদম দেহ বানাইয়া সুযতনে দেয় রাখিয়া, তার ভিতরে যখন রু করলেন ফুৎকার, আমার জীবনে তার ভিতরে যখন রু করলেন সৎকার, আমার বাজনে ভিতরে যখন রু করল সৎকার, আমার বাজনে ভিতরে যখন রু করল সৎকার, এই রূহ ভিতরে প্রবেশ করল রোহটা যখন ভিতরে ফুৎকার করছে, আদম নবীর ভিতরে আড়াইটে প্যাঁচ মারছে রোহু, আড়াইটে প্যাঁচ মেরে যখন নাসিকায় আসছে আদম নবী দিছে হাসি, হাসি দিলে কিছু বাইর হয় না বাবা, হয় কিনা? হয়তো নির্বাস কিছু বাহির হইল তার, এই নির্দেশটা যখন বাইরে হইল আল্লাহ কয়মার পেয়ারার আদম, তার ভিতর থেকে যে বাহির হইছে এইটা আমি কখনোই নষ্ট করতে দেব না, এইটাকে আমি কখনোই অযত্নে রাখব না। আল্লাহ দেখিয়া আদমের কীর্তি
ওই নির্বাস খাকের ভান্ডে কইরে ভর্তি রাইখে দিল জান্নাতের বাজার আমার বাবা রাইখে দিল জান্নাতের বাজার আমার পরওয়ার রাইখে দিল জান্নাতের বাজার আল্লাহ দেখিয়া ইয়া তোমার কীর্তি খাকের ভান্ডে কইরে ভর্তি রাইখে দিল বেস্তের বাজার আমার বাবা রাইখে দিল আরে তাতে বন্ধের গা সৃষ্টি হইল বন্ধনের গা সৃষ্টি হইল আমার আল্লাহ আপনকে নিষেধ করিল সৃষ্টি হইল আদমকে নিষেধ করিল গাছের কাছে যাইও না খবরদার বলি গাছের কাছে যাইও না খবরদার পশাক মনোমার গন্ধমের গাছ কিসে হয় তোয়ার গন্ধমের কিসে হয় তোয়ার মানুষ গন্ধমের গাছ কিসে হয় তোয়ার নিষেধ ছিল গন্ধম খাওয়া তোমারে শয়তানে করিল ধাওয়া আশ্রয় নিয়া হাওয়ারি উপর আমার রাজানে আশ্রয় নিয়া হাওয়ারি উপর আমার রাজানে আশ্রয় নিয়া হাওয়ারি উপর বাজান রে কইছে এই যে বামঙ্গ ঘর্ষণ করে তাতে হলো মেয়ে বিয়াকার কয়নার কথাই আমি আজকে পাইয়ে গেলাম কথা দিতে সত্য সত্যকে যে গোপন করে সে কি মুমিন সে মুমিন হইতে পারে সে কখনো মুমিন হইতে পারে না আবার আল্লাহ সুরা নিসার মধ্যে আর একটাও কই ফেরা সেটা সরকার নারী এলো শয়তানের বাহক কি শয়তানের বাহক ওই যে হাওয়ার ভিতরে যখন নারীত্ব কুলাশিত স্বভাব হাওয়া যখন ধারণ করছে তখনই শয়তান তার উপরে আসর করছে কথা সত্য হাওয়া হয়েছে যানবাহন আর শয়তান হয়েছে যাত্রী আসর করছে নিষেধ ছিল গন্ধম খাওয়া শয়তানে করিল ধাওয়া আশ্রয় করে হাওয়ারি উপর আমার বাঙ্গি আশ্রয় করে হাওয়ারি উপর আমার বাঙ্গি আশ্রয় করে হাওয়ারি উপর ওই গন্ধমটা উপভোগের উপভোগের সামগ্রী ছিল উপভোগের সামগ্রী ছিল মহাম্মানন্দ ভোগ করিল উপভোগের সামগ্রী ছিল মনানন্দ ভোগ করিল আল্লাহর হুকুম করিয়াই ওনার গতক্ষণ আল্লাহর হুকুম করিয়াই ওনার শুভ সমাচার কিসে আসতে হইল ভেস্ত ছেড়ে সাড়ে ৩০০ বছর ভরে কান্দিয়া হইছিল বেকারার তখন তোমার আসতে হইল এই ভেস্ত ছেড়ে
ভরে ভরে বাজার কান্দিয়া হয়েছিল বেকার আর আমার রাজা রে কান্দিয়া হয়েছিল বেকার আমার রাজা রে কান্দিয়া হয়েছিল বেকার আরে মাওলা না বুঝিয়া নবসরে প্রতি ক্ষমা করো মালিক পরোয়ার গোয়ামা ক্ষমা করো মালিক পরোয়ার শোনো সবাসা তখন মুনাজাতে হইয়া নত চোখের পানি ফেলছাও কত অভিরত বিরাম নাই তাহার আমার রাজা রে অভিরত বিরাম নাই তাহার আমার রাজা রে অভিরত বিরাম নাই তাহার আরে বাবা মুনাজাতে হইয়া নত চোখের পানি ফেলছাও রে কত অবিরত বিরাম নাই তাহার আমার রাজা রে অবিরত বিরাম নাই তাহার আমার রাজা রে অবিরত বিরাম নাই তাহার আরে সরকার হেলাল বলছে কোরআন বলতে দেখো সুরা পাকার হবে একজন জেতার একজন স্মরণ দিবে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করে মাফ করো হে দয়াময় প্রভু কৃপা করে আমার আল্লাহ মাফ করে না ক্ষমা করে না মোনাজাত করে কি কইয়ে এখনো কিন্তু মোনাজাতটা করে বাবা করে না রাগ রাগ কই চিনে তো চেয়ার মেম্বরই খাইব মাঝে উনি একশত টাকার মাধ্যমে আমাকে ভালোবাসা জানাইছে আমার বাবু আরে আমরা না বুঝিয়া না জানিয়া শয়তানের কুরে চলায় পড়িয়া রে মাওলা নফসের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছো তুমি আমাকে মাফ করিয়া তাতেও কিন্তু আল্লাহ মাফ করে নাই করছে করে না করে নাই
কখন মাফ করছে? সূরা বাকারার 37 নম্বর আয়াতের ভিতরে ওইখানে বলা আছে, আল্লাহর কাছ থেকে কিছু কালাম শিখে নিলেন, ওই কালামটা কি? যার ভিতরে আছে আমার পাকে পাঞ্জাতুনের দোহাই, যে দোহাই দিয়ে আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোহাই দিয়ে ওইখানে সেদিন তুমি ক্ষমা পাইছিলে। সুবহানাল্লাহ। রাত গন্ধম কিরে বাবা, আমার দাদুজি ডন শব্দুল আজিজ আল ফিস্তিনি জামি রহমতুল্লাহ আলাইহ, আমার দাদুজি এখানে একটি কালামের মধ্যে বলেছে, তিন দানা পাঁচ খোসা সাত পাশে গাছের নমুনা, গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না। খাওয়া কয় প্রকার বাবা? খাওয়ার প্রকার আছে না? আছে, ধূমপান করলে কি পেট ভরে? হ্যাঁ, ভরে না। ফুলের গ্রান নিলে কি পেট ভরে? ভরে না। কতক্ষণ না কেন ভরে না? আছে, ফুল গাছে আছে, ফুলের শোভাটা সবচেয়ে বেশি বর্ধিত হয় কোথায়? গাছে। গাছে মাজারে হয় ওই রকম আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাগো কাছে। হ্যাঁ, তাহলে গাছের ডালে ফুল আছে, আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বইসে বইসে সারা দিন রাত যদি ফুলের গ্রাম নেই, ফুলের কোনো ক্ষতি হইব? আমার কোনো ক্ষতি হইব? কিন্তু গ্রাম নিতে নিতে যখন একেবারে মোহিত হয়ে যায়, যখন একেবারে ওই জায়গা আত্মহারা হয়ে যায়, আত্মহারা হয়ে মনে করি এত এত স্বাদ যেহেতু গ্রাম, তাইলে এইটারে সিরে একটু চা বাইয়ে খাইলে মনে হয় আর কত কত শান্তি পাওয়া যাবে। তাই কি করছে, ওই গন্ধমের ওই ফুলটা যখন ছিঁড়ছে, ফুল ছিঁড়লে বাবা ওইখানে কষ পড়ে না? ফুলের কষ আছে না কিরে মা? ও মা, ফুল মা জানে ফুলের খবর। হ্যাঁ, ফুলের খবর মা জানে। হ্যাঁ, ফুল ছিঁড়লে ওইখানে কষ বাহির হয়, কষ যখন বাহির হয় ওই কষটা যদি কোনো কাপড়ের মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগে বাবা, তাহলে কি করুন? লাগবো ধোয়া, লাগবো না ধুইলে পরিষ্কার হওয়া যাবো? যাবো না। না ধুইলে পরিষ্কার হওয়া যাবো? না। না চমৎকার করে ফুলের বাসর সাজাইয়ে দিছে। হ্যাঁ, ওই জায়গা আমার বিয়ে সাহেব। হ্যাঁ, ওই জায়গা আমার বিয়ে সাহেব আর আমার বিয়েন সাহেবা, এত সুন্দর ফুলের বাসর, আলোক সজ্জা জকমক জকমক করতেছে, আহারে এত নরম বিছানা, এত আরামের জিনিস। ওইখানে গ্রান নিতে 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 যখন নাকি ফুল ছিঁড়ে ফেলাইছে, ফুল ছিঁড়ার সাথে সাথে ওইখান থেকে রস বাহির হইছে, কষ বাহির হইছে, তখন আর ওই জায়গায় থাকতে পারছিলে না? পারছিলে? আমি দেখো নগদ কথা, কথা হলে আমার নগদ, বাকির কোনো কারবার নাই, বাকি কোনো কথা, বাকি কোনো দলিল আমার কাছে নাই, কথা সত্য। তাহা যদি না পারো তাহলে গন্ধম কখনোই ভোগের সামগ্রী নহে, ইহা উপভোগের সামগ্রী। আর ভোগের সামগ্রী তুমি ভোগ করে যাও, যার জন্য তোমার এই শাস্তিতে হইছে। আমার বাহের বাবা এই দেখো কখনোই ভোগ করে নাই, আমার ফজর বাবা কখনোই দেব করে নাই, আমার লোকনাথ ব্রহ্মচারী করে নাই, সাদালালা বাবা করে নাই। হ্যাঁ, করছে? করে নাই। যেহেতু তারা করে নাই, তাই তারা জান্নাতেই
আছে, তারা জান্নাতেই আছে, ওলি আল্লাহর দরবারে হলো নগদ জান্নাত, সুবহানাল্লাহ, নগদ জান্নাত, তারা জান্নাতের মধ্যেই আছে। আর তুমি যেহেতু ভোগ করছাও তাই তোমার জান্নাত চাইরে আশা লাগছে, ওই যে মাপ চাইয়ে তো জামিনের ব্যবস্থা হয়েছে আর কি, তোমার মাপ চাইয়ে জামিনের ব্যবস্থা হয়েছে, জামিনে আসাও, আবার ওই যে যেদিন রায় হবে ওই রায়তে তোমার কি হবে এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা তুমি করো। এমন একটা জায়গার মধ্যে আঘাত যাই করিয়া বিষাক্ত তীরের মতো কলিজাতে বাবা বিদ্ধ গেছে হইয়া, তুমি যদি ন্যায় বিচারক হারে, তুমি ন্যায় পরায়ণ বাদশাহ, তোমার হুকুম ছাড়া গাছের পাতাও ধরে না, কারবালায় হোসেন সালাতু আসসালাম শহীদ হইল কেন, ও গো মালিক তুমি করো বর্ণনা, ধীরে ধীরে বলবো কথা আইরে আমার মন, কারবালার প্রান্তরে ইমাম হোসেন শহীদ হইল ছিল তার কারণ, একদিন জিব্রাইল সালাতু আসসালাম একটা বড় কাপড় লইয়া আমার নবীজির দরবারেতে জিব্রাইল আসিল চলিয়া, আমার হুজুর বলে কিসের কাপড়, ওরে জিব্রাইল আমি জানতে চাই, জিব্রাইল বলে অবশ্যই অবশ্যই আমি জানাইব ভাই, ওই কাপড়টাকে চারটা খণ্ড করে একটা খণ্ডই আমার হুজুরকে দিলেন দিয়া, আর একটা খণ্ডই আমার মৌলা আলীকে দিলেন গোপাল ছায়া, আর একটা খণ্ড জিব্রাইল আমিন আমার মাফাতে মারে দিল, আর একটা খণ্ড বাকি ছিল মৌলা হাসানকে তা দিল। টুকরা কয়টা বাবা? চারটে। হুজুরকে দিয়েছেন, মৌলা আলীকে দিয়েছেন, ফাতেমাকে দিয়েছেন, মাওলা ফাতেমাকে দিয়েছেন, মাওলা হাসানকে দিয়েছেন। মা ফাতেমা বলতে আছে, ওগোই আমার আখের রাম্বিয়া, আমাদের সারজনের সাইডটা টুকরা কাপড় হইল, আরে আমার হুসেনকে কেন এক টুকরা কাপড় দেওয়া হইল না, আমায় দেন জানাইয়া, কথা শুনে আমার দিনের নবী সরছে চোখের পানি, কি কথা শুনাইলে রই আমার জগৎ মা জননী, আমার হোসেনের কাপড় নাই এই কারণে তোমারে দেই কইয়া, কারবালার ময়দানে আমার হোসেনকে তিনি শহীদ, তার শরীরটা থাকবে এক জায়গায় পরে, তার এই দেহটা মাটির সাথে দিবের মিশাইয়া, তাই তো আমার হোসেনের জন্য কাপড় নাই মা, তোমার জানাই
আমার হোসেন সেদিন কাফনের কাপড় পাবে না, তুমি শুনে রাখো তাই। আমার হোসেন শহীদ হবে, মা বলতেছে আমার হোসেন শহীদ হবে। ও বাবা, আমার হোসেনকে যারা শহীদ করবে আমি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমি আমার হোসেনের গায়ে একটা আসর লাগতে দেব না বাবা। আমার হুজুর কয় মা তুমি সেদিন থাকবে না, আলীও থাকবে না। বলে আমি আর আলী যদি না থাকি হোসেনের আছে একটা জোরা ভাই। আমার হাসান সেদিন কোথায় থাকবে রে, ওরে ভালোই আমি জানতে চাই। হুজুর কয় হাসানও সেদিন থাকবে না রে মা, হাসানকে আগে ওরা দিবে বিস্ফোরকে শহীদ করিয়া। আমার মায়ে বলে তাহলে আমার হুসেনের জন্য কেউ কি কান্না করবে না রে বাবা জগতে থাকিয়া। বাবু মাইজানে সন্তা মের জালার, বাবু মাইজানে সন্তানের বাবু মাইজানে সন্তানের জালারে বলে কেউ সেদিন তোমরা থাকবে না। মাগজনী বলে মাগো মা আমার হোসেনের জন্য কান্দবে। আমার উম্মতের ভিতর থেকে এমন অনেক লোক বাহির হবে তাই। দশী মহরমের দিন ওরা আয় হোসেন বলে কান্না করবে তাই। হায় হোসেন হায় হোসেন বলে রে, হায় হোসেন হায় হোসেন বলে, হায় হোসেন হায় হোসেন বলে, আরে হায় হোসেন হায় হোসেন বলে, আরে পুকুতা সাজে চোখে জলে রে, হায় হোসেন হায় হোসেন বলে রে, বাজান।
আমরা প্রতি বছর দশ মরম আমার কলিজার ধন আমার আদরের দুলাল আমার হুসেনের জন্য ওরা কান্না করবে, শুধু কান্নাই করবে না, ওদের দেহটাকে ক্ষত বিক্ষত করে দেবে। আমার হুসাইনের মায়ায়, আমার হুসাইনের শোকে এখন পর্যন্ত দশি মহরম এটাকে স্মরণ করে বাবা দেখেন একটা দল আছে, ওরা পায়ের মধ্যে জুতা পরে না, পায়ের মধ্যে ওরা জুতা পরে না, ওরা মাথার মধ্যে শরীরের মধ্যে তেল ব্যবহার করে না, ওরা মাছ খায় না বিল্লাল ভাই, ওরা মাংস খায় না। হায় হোসেন, হায় হোসেন বলে হুসাইনের সেই শোকে নিজেকে রাস্তার ধুলির সাথে মিশাইয়ে দেয়। সেদিন আমার হুসেন সাহেব কি বলেছিলেন জানেন? হুসেন সাহেব বলেছিলেন, ও নানু, নানু আমার কাপড় নাই, আমার কাপড় হবে না, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কারবালায় শহীদ হয়ে যাব, আমার তাতেও কোনো দুঃখ নাই নানু। আমার জন্য যারা কান্না করবে তুমি তাদেরকে কি দেবে? শেষ বিচারের দিন তুমি তাদেরকে দেবে কি? যারা আমার জন্য কান্নবে, আমার হুজুর বলেছিল হোসেন রে, পৃথিবীতে থেকে তোমার মহব্বতে আমার যেই উম্মত তোমার জন্য কান্না করবে আমি ওয়াদা করলাম, কালকে আমাদের ময়দানে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। নানুর কাছ থেকে চলে গেলেন মাওলানির কাছে, বাবা ও বাবা আমার জন্য যারা কান্না করবে, আমার যারা মনের মনে কোথায় লাগবে, বাবা তুমি কি দিবে তাদেরকে? Oh,
যে তুই দিলে গো রবি আমার না ও দয়াল রে ও দয়াল রে ওরে আমি জানে ভাবু আপনা পল সেউত দেখি আপনা ও বাজান রে বাজান তুমি দিলে গো রবি আমার ও দয়াল রে ওরে বাবা তুমি আমার আমি তোমার এই কথা গো মৌলানি সেদিন বলেছিল হোসেন যারা তোমার মহাব্বতে কান্না করবে তোমার মহাব্বতে যাদের চোখ দিয়ে দুই ফোঁটা জল বাহির হবে পানি বাহির হবে আমি ওয়াদা করলাম
কঠিন পুলছেরাপ আমি তাদের হাত ধরে পুলছেরাপ পার করে দেব। হাসান সরকার ভাই, মিয়া ভাই, আমি তো জানি আমার নানু বলছে যেদিন আমি কঠিন বিপদে আক্রান্ত হব সেদিন থাকবে না ভাই, তুমি থাকলে তো আমার পাশে অবশ্যই দাঁড়াতে, তুমি থাকবে না ভাই। ভাই আমার জন্য যারা কান্না করবে তুমি তাদের কি দিবে, তুমি দিবে কি তাদেরকে? আমার হাসান আলাই হাসালা তো আচ্ছালাম বলেছিল হোসেনকে, যারা আমার কলিজার টুকরো ভাইয়ের মহব্বতে কান্দবে। আমি সেদিন মুহাম্মদী জান্দা তাদের হাতে দিয়ে আরো সের তলে দেশে নিয়ে দাঁড় করিয়ে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে মা, ও মা তুমি দেবে না কিছু তাদেরকে, তুমি কি দেবে মা? কার বালা, কার বিল্লাল পাগল রে, কার বালা? আমার ফাতেমার বালা, বালাটা কার? বালা হইল মুসিবত, কার বালা? আমার ফাতেমার বালা। বলেছিল হোসেন রে বাবা, তোর জন্য যারা কানবে আমি মা হয়ে তাদেরকে কিছু না দিয়ে কি পারি বাবা, আমি তাদেরকে দেব। সেদিন তাদের যদি কোনো কর্মে একটু পাপ হয়ে থাকে তাদের নেকের পাল্লাটা যদি উঁচু হয়ে যায়, বাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি তোর মা হয়ে ওয়াদা করলাম আমি নিজেই গিয়ে সেই পাল্লার মধ্যে দেব যাতে তাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। আজ চানা মা হজর চে অবজান হোসেন শাহ যখন একা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছিল না আলাইসা ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান আছো যে আমাকে একটু সাহায্য করতে পারো? আমি মুসলমান ব্যতীত কারো সাহায্য চাই না। মুসলমান আছ? তখন তাদের দাড়ি ছিল, তাদের টুপি ছিল, তাদের জব্বা ছিল, তাদের তজবি ছিল। ছিল আমাদের আসরের নামাজ যেন কায়দা না হয়, হোসেনকে শহীদ করা হোক। তারা কি কোনো বিধর্মীরা শহীদ করেছিল? বিধর্মী না কিন্তু ওরা মুসলমান না। ইয়াজিদ কি মুসলমান? ইয়াজিদ কি মুসলমান? মাবিয়া কি মুসলমান? হতেই পারে না। দুঃখ লাগে বাবা, কষ্ট লাগে। কিছু কিছু লোক কয় হযরত ইয়াজিদ, আমাকে বাংলাদেশে কোন মুসলমানের পোলাপানের নাম ইয়াজিদ রাখছে না, রাখছে রাখে নাই? যদি হজরতি হইতো তাহলে ওরা পবিত্র হইতো, ওই নামটা রাখা হইতো, ওরা হইল ঘৃণিত। আহারে মা,
আল্লাহর কাছে গৃহীত, আমার নবীর কাছে গৃহীত। আর আমার খাজা বাবা কি বলেছেন, আমি আমার হোসেন সর প্রেমী এমনই মত্ত, আরে ইয়াজিদের কথা চিন্তা করার আমার কোনো সময় নাই, আমি আমার হুসাইনের প্রেমী এমনই মশগুল, এমনই মত্ত আত্মহারা, ইয়াজিদের কথা আমার ভাবনা করার সময় নাই। তার মাজারের চতুর্দিক দিয়ে লেখা আছে, যারা গেছেন তারা হয়তো দেখতে পারেন, ইয়াজিদ হক বলায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন, দিন হইল হুসাইন, ধর্ম হইল হুসাইন, সুবহানাল্লাহ, ধর্মের বাদশাহ হইল হুসাইন, দিনের বাদশাহ হইল হুসাইন, কারবালার তন্ত্রে হুসাইন তার মস্তকটাকে বিখণ্ডিত করে দিয়েছে, কিন্তু ওই লম্পাটি ইয়াজিদের হাতে হাত দিয়েছে, আনুগত্য তা স্বীকার করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন, এই ধর্মের আশ্রয় দাতাই হইল হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহুর দুর্গই হইল আমার হুসাইন সালাতু আসসালাম, বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন সাজদে যদি সেদিন শহীদ না হইত রে বাবা, আরে ভালো এবং মন্দের কোন পার্থক্য থাকতো না, থাকতো ভালো মন্দের কোন পার্থক্য থাকতো না, উনি জীবনটাকে উৎসর্গিত করে দিয়ে চিহ্নিত করে দিয়ে গেছেন, কারা আমার নবীর উম্মত, কারা আমার আল্লাহর বান্দা, কারা বিয়াদিন, কারা কাফের, কারা মুনাফেক। ধর্মটাই হইল হুসাইন, ধর্ম হইল হুসাইন। হুসাইন সাকি মারা গেছে, মারা গেছে যাইতে পারে না, না কখনোই মারা যাইতে পারে না, পারে না, ওয়ালা তাকু লিমাইয়ুক তালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহ ইয়াউন লাকিন আল্লাহ তাশউরুনা, খবরদার খবরদার সাবধান, আমার রাস্তায় যারা কতল হয়েছে, যারা আমার রাস্তায় জীবনকে উৎসর্গিত করেছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা তাদেরকে কখনো ইমৃত বলে জানিও না, তাহারা জিন্দা তাদের মাজারে থেকে, আমার হইতে তারা নিয়ামত এবং রিজেক প্রাপ্ত হইয়া থাকে। ধর্মটাই হইল মা হুসাইন, ধর্মটাই হইল হুসাইন। ভালো মন্দির পার্থক্য করে গেছেন হুসাইন, হুসাইন শাহ সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে আনুগত্য তার বায়াত স্বীকার করলে, এই দেশে সত্য বলে কোনো কিছুই থাকতো না, ধর্ম বলতে কোনো কিছুই থাকতো না, থাকতো না। এখানে কথাটি রাখলাম, ছোট্ট করে একটা গান দেখে আমি বসব, বাবা অনেক বিরক্ত করেছি আপনাদেরকে, কিন্তু বিরক্ত আপনারা হইলেও আমি খুব শান্তি পেয়েছি, আমার খুব ভালো লাগছে।
আমি কি সুখের আসি ফজর হিরাশারে জানে বন্দি দেখে না রে দেখে না গেল বন্ধু আইল না শেষ দেখাটা যেদিন এই সর্বসুখে দেখেছিলাম সোনামুদ্দিন চাঙ্গে ইন্দোসগঞ্জের বাজার থেকে যখন গাড়িতে উঠাই দিলাম এইরকম ভাবে বান্ধবার কোনোদিন আমার দিকে তাকাই থাকে নাই। আমার ফরহাদ ভাই ছিল সাথে, আমি দাঁড়িয়ে আসি উত্তর দিকে তাকাইয়ে, ওদেরকে বলে তোরা একটু ভিতরে যা, আমাকে একটু বাহিরে বসতে দে, যত দূর দেখা যাইতেছে তত দূর আমার বান্ধব আমার দিকে তাকাইয়ে রয়েছে। সেই দেখাটার কথা আমি ভুলতে পারি না, আমি এতিম হয়ে গেছি, আমি কাঙ্গাল হয়ে গেছি, আমি পেমালম হয়ে গেছি, আর আমার বান্ধব আসলো না। কি সুখ হলো আসি আমি রে, আমার আজিজ বাবা ফজর সাহ জানে বন্ধু দেখে না রে দেখে না, গেল বাজার আর আইল না আমার হিরাশা, গেল সহিল আর আইল না কিশোরে আসি আমি রে বন্ধু যায় বন্ধু দেখে না রে দেখে দেখিয়া তার রূপের কিরণ সুতেছিলাম আমার এই সোনার যৌবন, সে যে এমন আগে জানতাম না ওর আমার বিল্লার পাগল আমার হাসনে সার দেখিয়া তোর রূপের কিরণ সুতেছিলাম আমার সোনার যৌবন, দিয়া তো নিষ্ঠুর আগে জানতাম না ও জানতাম না
লুকাইলে রে পাজায়া লুকাইলে রে একদিন ঈশা দেখলে তারে দেখলে না চলো বন্ধু আর আইল না না গেল বাজন আর আইল না সখিরে ও সখিরে ফজর চন্দ্র ভুবন মোহিত ওই রূপের জ্যোতি যে দেখলো তার হইল ডাকাতি করে থাকতে আর পারে না আমার হিরাশা আমার হাসন চা ফজর চার আমার নিজ বাবার দেখিয়া তার রূপের জ্যোতি ভুবন মোহিত রূপের জ্যোতি যে দেখলো আর হইল ডাকাতি ঘরে থাকতে আর পারে না রাখা যায় না গেল বন্ধু আর আইল না রে গেল বাজন আর আইল না সখিরে ও মুর্শিদ হারা কঙ্গাল জগতে মিন দুঃখী হয় জল বিহনে পিতা দুঃখী পুত্র বিনে
নারী দুঃখী স্বামী যার থাকে না, ওরে সখী মিন দুঃখী হয় জলবিও না, পিতা দুঃখী তোর পুত্র দিয়ে, ভক্ত দুঃখী গুরু যার থাকে না, হুজুর চান আমার বাহির চান আমার হেরা চান আমার হাসম চান আমার আজিব চান, মিন দুঃখী হয় জলদি হলে পিতা দুঃখী পুত্র বিলে, ভক্ত দুঃখী গুরু যার থাকে না, সাধক দুর্গুণ সহ দুর্গুণ সহ তেমনি দুঃখী রে সখী তন্নি দুঃখী রে কেন বন্ধু ভালোবাসে লালে বাসে না, আছে আমি রে বন্ধু নারে দেখে গেল বন্ধু কিশোকে আমার গেল আগুসানার আইল না রে গেল খবর চায়